ভক্তনাথ ঠাকুর তিনি প্রশ্ন করে তিনি তার উত্তর দিয়ে দিচ্ছেন। তাহলে তুমি এক কাজ করো, পরিহিত গৃহং কলিভাবময়ং, তুমি প্রতিজ্ঞা করো তোমার গৃহে যেন কোনো কলিভাব না থাকে। এর জন্য তুমি চেষ্টা শুরু করো, তুমি আপ্রাণ লড়াই করো, তার ভিতরেও যদি কোনো সময় হয়ে যায় তার জন্য তোমার একটাই মাত্র রাস্তা অনুশোচন আক্রন্দন আটটি দৈব। এই রূপে তাহলে তুমি উদ্ধারের দরজা খুলে বাড়ি, তোমাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে, তোমাকে মাইন নিয়ে বলতে হবে না, অনুশোচনাটা আসবে মনে মনে, হৃদয়ে অনুশোচনা আসবে। আমি ভুল করছি, আমি পাপ করছি, আমি অন্যায় করছি, আমি ঠিক পথে চলছি না, আমার চলার মধ্যে আমার বলার মধ্যে কপটতা রয়েছে, আমার মুখ একরকম বলে আমার মন আর একরকম বলে, আমি সামনে একরকম ব্যবহার করি পিছনে আর একরকম ব্যবহার করি, এগুলি যদি আমি করতেও থাকি আর আমি যদি হরিভজনও করতে থাকি, হরি আমাকে পছন্দ করে না। কপালে স্যার কপালে খুব সুন্দর তিলক থাকে না, ভগবানকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, প্রথম যখনই দেখি গোবিন্দ কেন কপালে তিলক, গোবিন্দ খুব পছন্দের জন্য কেন, ওটা হলো এই তিলকটা দেখলেই গোবিন্দের খুব সুখ হয়। বলে কিরকম কিরকম বলছে, যেমন আমরা যে একজন এখানে এসেছি, আমাদের না প্রত্যেকে কিছু না কিছু একটা ভালো পছন্দের জিনিস আছে, যেমন আমি যখন খেতে বসি যত রকম পদ রান্না হয়েছে তার মধ্যে যদি আমি স্বাদটা দেখতে পাই আমার মনে হয় যেন আজকের আমার খুব একটা প্রিয় খাদ্য এসে গেছে, ওটা আমার প্রিয়। কারণ ওই যতগুলো পদ রান্না হয়েছে তার মধ্যে কোনটা তার অপ্রিয় কোনটা তার প্রিয় ওরা দেখলেই সে বুঝতে পারে। অপ্রিয় বস্তু হলে তার দিকে তার লক্ষ্য থাকে যায় যেতেই যায় না, কিন্তু প্রিয় বস্তু হলে তার লক্ষ্যটা সেদিকে যায়। তো এই কপালের তিলকটা হচ্ছে, যার কপালের তিলক আছে ওটা চোখ বুঝিয়ে বলে দেওয়া যায় যে এ হরির লোক। রাস্তা দিয়ে যদি কেউ তিলক করে যায় দেখবেন আদার্স যার কপালের তিলক নেই তাকে দিয়ে একজন হরে কৃষ্ণ হরি বল বলবেই না, জয়নিতাই বলবেই না, কিন্তু যার কপালের তিলক আছে না ওকে দেখলে কেউ না কেউ বলে দিবে জয়নিতাই হরে কৃষ্ণ হরি বল প্রভু গৌরমান। কেন বলুন তো, ওটা সিল মারা হয়ে গেছে, ওরা জানে এটা গৌরের লোক, এটা কৃষ্ণের লোক, এটা রাধারানীর লোক। এইরকম ভগবান শ্রীকৃষ্ণ একেবারে সরাসরি যার কপালে তিলক দেখে একদম চোখ বুঝে গোবিন্দ ইয়ে আমার যে কার আমার এ আমার একদম সরাসরি ওইটা দেখলেই গোবিন্দের বড় সুখ হয়। বলে কি করে বুঝব, মহাজন পদকর্তা বলছে গৌর ভগত প্রিয় বেশ কথানা গৌর ভগত প্রিয় আর গোবিন্দের মন্দিরটা যদি খুব সুন্দর করে অঙ্কন করা হয় আর সেখানে
ললাটি কেশব ভগবান প্রতিষ্ঠান করা গোবিন্দ তুমি তোমার ঘরে থাকো নারায়ণ কত উদরে হে ভগবান নারায়ণ তুমি আমার উদর মন্দিরে তুমি অবস্থান করো বক্ষস্থলে মাধব বলতে হবে স্মরণ করে বসাতে হবে আমরা তিলক করি লালা কৃষ্ণ বক্ষস্থলে মাধব হে মাধব তুমি আমার বক্ষস্থলে এই মন্দিরে তুমি অবস্থান গোবিন্দ কণ্ঠ পূর্বকে হে গোবিন্দ তুমি আমার কণ্ঠপূর্ব মন্দিরে তুমি অবস্থান বিষ্ণুঞ্চ দক্ষিণ মুখ দক্ষিণ মুখীতে যে মন্দির রয়েছে হে বিষ্ণুদেব ভগবান তুমি এখানে অবস্থান কর তারপর কি আহুচ মৌসুম বাহু দক্ষিণ বাহুতে এই ভাবের সঙ্গে করলে গোবিন্দের এত সুখ হয় এখন পড়ার রন্ধন করছে যদি ভাবের সঙ্গে রান্না করে আজকে গোপাল এটা দিয়া গোপাল কত ভালো লাগবে গোপাল কি এটা খাবে গোপাল কি এটা পছন্দ করে যদি খারাপ হয়ে যায় কি সুন্দর যদি মনের ভাব মাখি মাখি রান্না করে আর গুনগুন করে কীর্তন করতে থাকে না সাক্ষাৎ রাধারানী ওখানে আবির্ভূত হয়ে যাবে সাক্ষাৎ রাধারানী ওখানে আবির্ভূত হয়ে যাবে রাধারানীকে ডাকলেই চলে আসে তুমি দেখতে পাবে না কিন্তু রাধারানী চলে আসে যখন ভগবানের জন্য কেউ খুব ভাবের সঙ্গে সেবা করে তখন ভগবান ভগবানের যত প্রিয় প্রিয় ভক্ত রয়েছে রাধারানী আদি কবিগণ যেমন বিশ্ব সংসারে একমাত্র রাধারানী ব্যতীত গোবিন্দের সর্বোচ্চতম সুখী করবার শক্তি আর কারণ গোবিন্দকে সর্বোচ্চতম সুখী করতে পারে একমাত্র রাধারানী সর্বোচ্চতম যার উপরে আর নেই তো সেই রাধারানী কি সুন্দর একা গোবিন্দের কত সেবা করবে পার্বতী লক্ষ্মী সরস্বতী আদি যত দেব দেবী রয়েছেন এসব রাধারানীর সখী আবার ব্রজের মধ্যে সখী প্রিয় সখী প্রিয়ার নর্ম সখী প্রাণসখী বহু প্রকার সখী রয়েছে মন্ডলী রয়েছে সব রাধারানী বংশ সব রাধারানী বংশ রাধারানী বলে আমি একা কত সেবা করব আমার শরীর থেকে প্রচুর বিস্তার করে নিয়ে একসঙ্গে সবাই মিলে গোবিন্দের সেবা করব তাকে গোবিন্দের বহু আর সেই রাধারানী গোলক থেকে তার মন্ডলীকে বলছে যা তুমি মরুভূমিতে একটু চলে যাবে গিয়ে যত সব জীব বদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মায়া সংসারে পড়ে রয়েছে ওদেরকে স্বরূপ বিস্মৃতির অনর্থ থেকে ওদেরকে মুক্ত করো ওদেরকে স্বরূপ বিস্মৃতি থেকে অনর্থ স্বরূপ বিস্মৃতি হচ্ছে একটা মহা অনর্থ মহা অনর্থ চারটি অনর্থ রয়েছে তার মধ্যে মহা একটি অনর্থ হলো স্বরূপ বিস্মৃতি ওই স্বরূপ বিস্মৃতি থেকে তাকে স্বরূপে প্রতিষ্ঠিত করো আর যদি ও স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যায় স্বরূপেতে সবার হয় গোলকেতে স্বরূপ বিস্মৃতি মায়াভূমে বাস মায়া জগতে বাস আর স্বরূপে যখন প্রতিষ্ঠিত হবে তখন গোলক ধামে বাস গোলক ধামে সুখ 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 শান্তি 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 আনন্দ এবং মঙ্গলের একমাত্র আধার চিন্ময় জগৎ চিন্ময় ধাম আর এ জগৎ এই দেবী ধাম শুধু কেবলমাত্র দুঃখের কারাগার ছাড়া কিছু নেই দুঃখ জ্বালা যন্ত্রণা অশান্তি টেনশন ছাড়া এ জগতে কিছু নাই তাই এই দুঃখের সঙ্গে লড়াই করে যারা
কাছে সেটা হলো প্রকৃত ভক্তি। তুই এই জগৎকে টাকা দিয়ে দিতে হবে আর তার জন্য লড়াই শুরু করতে হবে, কানেকশন করতে হবে। কার সঙ্গে? বলে গোবিন্দের সঙ্গে। বলে গোবিন্দের সঙ্গে কি করে কানেকশন হবে? তুমি তো এখন নোংরা মেখে আছো। এই জন্য ভক্তিমনো ঠাকুর বললেন, যদি তে হরি পাদ সরোজ সুধা, তুমি যে কানেকশন করবে সেই অসুস্থা প্রাণ করবে, কিন্তু তার আগে তোমাকে কি করতে হবে? পরিণিত বিহং করিবাব মায়ান পরিণিত তোমার বিয়ে কোন রকম পাপ কর্ম যেন প্রবেশ করতে না পারে, তার জন্য তুমি সত্যের সজাগ দৃষ্টি রাখার চেষ্টা কর, এটাই তোমার কর্তব্য। তুমি যদি চেষ্টা করো গোবিন্দ হাত বাড়িয়ে দেবে, গোবিন্দ তোমাকে হাত ধরে টেনে তুলে নেবে, তোমাকে রক্ষা করবেই করবে। আর গোবিন্দ তার ভক্তের ছোট ছোট ভুল কখনো ধরে না। যেমন নিজের ছেলে ভুল করলে, শত ভুল করলে মা একটুখানি বকাবকি করে, তারপর আর গায়ে মাখে না। কিন্তু পরের ছেলে যদি তার বাড়িতে এসে দু টাকার একটা প্লাস্টিকের চামচ ভেঙে দেয়, তো কোমরে কাপড় জড়িয়ে কেড়ে তার বাড়িতে তার মায়ের কাছে বক্ষি পুজো দেবে, কি ঠিক কিনা? আর নিজের ছেলে যত ক্ষতি করুক যা যা ভেঙে ফেলে দিল, ব্যাস হয়ে গেল, গাড়ি মাকে। এই জন্য যারা গোবিন্দের হয়ে গেছে না, যেদিন থেকে হরিনাম আশ্রয় করেছে সেদিন থেকে তারা সব কৃষ্ণের বলে কি করে মানবো? বলে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, দীক্ষা কালে শিষ্য করে কীর্তনে যখন হৃদয় থেকে আনবে, মুখ থেকে আনলে
মুখ থেকে আনলে ওটা বাহ্যিক হয়ে গেল, ওটা একটা ক্রিয়া হয়ে গেল, ওটা একটা কর্ম হয়ে গেল। আর ওই বাণীটা যদি হৃদয় থেকে বেরিয়ে আসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে, দুটোর ক্রিয়া আলাদা। একদম একদম ভাবতে হবে কৃষ্ণকে পাইয়ে দেওয়ার শক্তি আমার গুরুদেবের আছেই আছে, আমার গুরুদেবের কৃষ্ণকে পাইয়ে দেওয়ার শক্তি আছেই আছে, এইরকম বিশ্বাস নিয়ে লাইনটা পাও। এত বড় বিশ্বাস নিয়ে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ নিতে পারো, এমন বিশ্বাস নিয়ে গুরুদেবকে বলছিলাম, গুরুদেব আমার গুরুদেব এ ব্যাপারে একবারে 100% 100% আমার গুরুদেব 100% 100%, এটা কোনো মেকি কথা না, এটা কোনো মেকি গল্প না, আমার গুরুদেব পারি পারি, এত বড় বিশ্বাস চোখ থেকে জল নিয়ে আসে।